অরুণ ফুটবল খেলেন, পাড়ায় খেলোয়াড় হিসেবে বেশ নাম ডাক। অন্য পাড়া থেকে টুর্নামেন্টে খেলতেও নিয়ে গেছে ওকে। পড়াশুনো ওর মাথায় ঢোকে না, এখন টুয়েলভে পড়ে, এইচএসে একবারে পাশ করবে কি না তা নিয়ে ওর মনেও প্রশ্ন আছে। অরুণের ক্লাসমেট রুমকি ওর জন্য নোট লিখে দেয়, প্রজেক্ট বানিয়ে দেয়, ওকে সব রকমভাবে সাহায্য করে। বাড়ির সকলে না করলেও রুমকি কখনো খেলতে বারণ করেনি, শুধু বলে পাস মার্কসটা নিয়ে আসিস, ফেল করিস না। রুমকি মনে মনে বিশ্বাস করে অরুণ একদিন খুব নাম করবে, বড় ফুটবলার হবে। একদিন স্কুল থেকে ফেরার সময় রুমকি বলল, হ্যাঁ রে, পরীক্ষার এক মাস পর একটু একটু করে পড়া শুরু কর, খেলতে না করছি না কিন্তু একটু সিরিয়াস হ। অরুণ এক গাল হাসি নিয়ে বলল, যেদিন আমি বড় প্লেয়ার হব, অনেক রোজগার করব, আমি তিনটে গাড়ি কিনব, একটা বাবা মাকে দেব, একটা হেড স্যারকে দেব, আর লাল রঙের সবচেয়ে দামি গাড়িটা তোকে দেব। রুমকি বলল, ওই গানটা শুনিসনি, নীল রং ছিল ভীষণ প্রিয়, আমাকে তুই নীল রঙের গাড়ি দিস।